প্রকৃতি বিমুখ, বৃষ্টির অভাবে কৃষকদের মাথায় হাত, ভর কৃষি মৌসুমে কৃষিজ ফসলগুলো রীতিমতো জল সংকটে ধুঁকছে। প্রকৃতির রুদ্র রোষের হাত থেকে বাদ যায়নি চা বাগানও। সবারই আশা বৃষ্টি হবে, কৃষির স্বাভাবিকতা ফিরে আসবে। সিমলা বিধানসভা এলাকাটি মূলত কৃষির উপর নির্ভরশীল। এখানকার কৃষকরা মনের আনন্দে প্রতি বছরই ক্ষেত কৃষি করে, কিন্তু এবার প্রকৃতি বিমুখ করেছে। দেখা নেই বৃষ্টি, ফলে জলের অভাবে সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন শাকসবজিগুলি অসময়ে গাছ থেকে ঝরে পড়ছে, সেই সাথে পোকাও আক্রমণ করছে। তার উপর ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর এলাকায় নেই সরকারিভাবে জলসেচের কোনো ব্যবস্থা। এলাকার কৃষকদের দাবি, জলসেচের জন্য বসানো হোক ডিপ টিউবওয়েল। এই তো জলের অভাবে এখানে এসব হচ্ছে, জল নেই তাই ফুল সব ঝরে পড়ে যাচ্ছে। ও খরায়? হুম, খরায়। এই বছর তো এমনিতে বৃষ্টি হয়নি। আচ্ছা, এখানে এই সমস্যার সমাধানে কি করা দরকার বলে আপনি মনে করেন? হ্যাঁ, তো একটা ডিপ টিউবওয়েল হলে খুবই ভালো হয়। এখানে প্রায় 300-400 খানি ক্ষেত রয়েছে, সবাই জলের অভাবে ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। এটা ওই তো বৃষ্টি নাই করোনার কারণে মরি জোরে পড়ে থাকা। আমরা জলের সমস্যা, জলের একটা বোরিং বা ডিপ টিউবওয়েল হয় এলে আমরা সবাই লেগে সব ক্ষেত সব উদ্যোগ করেছে। বৃষ্টি জলের লেগে করতে পারতেছি না, ডিপ টিউবওয়েল হইলে একটা আমরা লেগে সুবিধা হইব। এটা কোন পঞ্চায়েতের কত নম্বর ওয়ার্ড? এটা ব্রহ্মকুণ্ড পঞ্চায়েত 4 নম্বর ওয়ার্ড। অনাবৃষ্টির কারণে ব্রহ্মকুণ্ড সরকারি চা বাগানের চা পাতার গাছগুলিরও খুবই খারাপ অবস্থা, সেই সাথে বিভিন্ন ধরনের পোকামাকড়ও আক্রমণ করছে চা গাছগুলিতে। অরিজিনালি এইবারের মতো ড্রট আমরা মিনিমাম, না আমার জানা মতে এই বছরের মতো ড্রট আর আমরা পাইছি না। কিন্তু আমরা সাধারণত যে লসটা হয়েছে আর কি, আমরা গত বছর যে আমরা যে পাতা পাইছি, আমরা বিশেষ করে ইনকাম লস যেটা হয় বিশেষ করে পাতার উপরে। হুম, তো লাস্ট ইয়ারে আমরা পাইছিলাম এই 7 তারিখ অবধি, গতকালকে অবধি 46,531 কেজি। কিন্তু দিস ইয়ারে পাইছি আমরা 14,822 কেজি। এর মধ্যে আমরা লস হয়েছে 31,709 কেজি, যার বাজার মূল্য 6,97,598 টাকা। মানে এটা শুধু এই যে ডিউ টু রেইন, মানে বৃষ্টি না হওয়ার ফলে, একমাত্র বৃষ্টি না হওয়ার ফলে। এই ক্ষতি থেকে এই উত্তরণ কিভাবে ঘটবে? এই ক্ষতি থেকে উত্তরণ ঘটার আর কোনো হাত নাই, শুধু আছে আমাদের বৃষ্টি লাগবে, শুধু বৃষ্টি লাগবে। আর বিভিন্ন ধরনের পেস্টে অ্যাটাক করছে, এটিরে আমরা শুধরাইতেছি বিভিন্ন মেডিসিন। এই অবস্থায় সংশ্লিষ্ট কৃষকদের বক্তব্য, এই সমূহ বিপদের হাত থেকে উত্তরণের একমাত্র উপায় বৃষ্টি, আর বৃষ্টি না হলে ক্ষতির বহর আরও চড়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।